আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আফরোজ আক্তার কামাল শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম দ্বিতীয় দফা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের জয় জয়কার নোয়াখালীর বসুরহাটে আব্দুল কাদের মির্জা বিজয়ী সত্তর থেকে পঁচাত্তর শতাংশ ভোট পড়েছে জানালেন নির্বাচন কমিশন সচিব অংশগ্রহণমূলক হয়নি বলেন মাহবুব তালুকদার ইভিএম এর কারণে ভোটারদের ব্যাপক উপস্থিতির দাবি আওয়ামী লীগের জনগণের রায় ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপির এবং করোনায় দেশে আরও একুশ জনের মৃত্যু বিনামূল্যে ভ্যাকসিন দিতে চায় সরকার জানালেন স্বাস্থ্য সচিব শুরুতেই পৌর নির্বাচনের খবর এবার বিস্তারিত দ্বিতীয় দফা নির্বাচনেও দেশের বেশিরভাগ পৌরসভায় ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীরা মেয়র পদে নির্বাচিত হয়েছেন নোয়াখালীর বসুরহাটে আওয়ামী লীগ প্রার্থী ও দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাই আব্দুল কাদের মির্জা দশ হাজার সাতশো আটত্রিশ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির কামাল উদ্দিন চৌধুরী পেয়েছেন এক হাজার সাতশো সাতাত্তর ভোট এছাড়া ঢাকার সাভারে আওয়ামী লীগের আব্দুল গনি বান্দরবানের লামায় জহিরুল ইসলাম ফেনীর দাগনভূঁয়ে ওমর ফারুক খান খাগড়াছড়িতে নির্মলেন্দু চৌধুরী সুনামগঞ্জে নাদের বখত ছাতকে আবুল কালাম জগন্নাথপুরে বিএনপির বিদ্রোহী প্রার্থী আক্তার হোসেন ঝিনাইদহের শৈলকুপায় কাজী আশরাফুল আজম গাজীপুরের শ্রীপুরে আনিসুর রহমান বাগেরহাটের মোংলা পোর্টে আব্দুর রহমান নরসিংদীর মনোহর দিতে আমিনুর রশিদ সুজন ফরিদপুরের বোয়ালমারিতে সেলিম রেজা লিপন কুড়িগ্রামের নাগেশ্বরীতে আওয়ামী লীগের বিদ্রোহী মোহাম্মদ হোসেন ফাকু দিনাজপুর বিএনপির সৈয়দ জাহাঙ্গীর আলম কুষ্টিয়ায় আওয়ামী লীগের আনোয়ার আলী মিরপুরে এনামুল হক কুমারখালীতে শামসুজ্জামান অরুণ ভেড়ামারায় জাসদের আনোয়ারুল কবির টুটুল পাবনার ঈশ্বরদীতে আওয়ামী লীগের ইসাহাক আলী মালিথা ফরিদপুরে কামরুজ্জামান মাজেদ সাথিয়ায় মাহবুবুল আলম বাচ্চু হবিগঞ্জের মাধবপুরে বিএনপির হাবিবুর রহমান মানিক নবীগঞ্জের সাবির আহমেদ চৌধুরী নাটোরের গোপালপুরে আওয়ামী লীগের রোকসানা মর্তজা লিলি নলডাঙ্গায় মনিরুজ্জামান মনির গুরুদাসপুরে শাহনেওয়াজ আলী মোল্লা কুমিল্লার চান্দিনায় শওকত হোসেন ভূঁইয়া রাজশাহীর আরানিতে আওয়ামী লীগের বিদ্রোহী মুক্তার আলী ভবানীগঞ্জে আওয়ামী লীগের আব্দুল মালেক মণ্ডল কাকনহাটে আতাউর রহমান খান সিরাজগঞ্জে আব্দুর রফ মুক্তা কাজীপুরে আব্দুল হান্নান তালুকদার রায়গঞ্জে আবদুল্লাহ আল পাঠান উল্লাপাড়ায় নজরুল ইসলাম বেলকুচিতে স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদুল হক রেজা নওগাঁর নজিপুরে আওয়ামী লীগের রেজাল কবির চৌধুরী বগুড়ার সারিয়াকান্দিতে মতিউর রহমান মতি শেরপুরে বিএনপির বিদ্রোহী জানে আলম খোকা সান্তাহারে বিএনপির তোফাজ্জল হোসেন ভুট্টো টাঙ্গাইলের ধর্মবাড়িতে আওয়ামী লীগের বিদ্রোহী মনিরুজ্জামান বকল গাইবান্ধার সুন্দরগঞ্জে জাতীয় পার্টির আব্দুর রশিদ রেজা সরকার ডাবলু মৌলভীবাজারের কুলাউড়ায় আওয়ামী লীগের শিপার উদ্দিন আহমেদ কমলগঞ্জে জুয়েল আহমেদ এবং মেহেরপুরের গাংনীতে আওয়ামী লীগের আহমদ আলী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন এর আগে বিচ্ছিন্ন দু একটি ঘটনা ছাড়া দ্বিতীয় ধাপে ষাটটি পৌরসভায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় অনেক কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এর মধ্যে হবিগঞ্জের নবীগঞ্জে ভোট শুরুর আগে নির্বাচনী সংঘর্ষে মেয়র প্রার্থী সহ সাতজন ও ফেনীর দাগনভূঁয়ায় ককটেল বিস্ফোরণে এক আনসার সদস্যসহ তিনজন আহত হন প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন জাইদুল আলম সকাল আটটায় ভোট শুরুর পর অনেক কেন্দ্রেই দেখা যায় ভোটারদের সরব উপস্থিতি তবে অধিকাংশ কেন্দ্র শান্তিপূর্ণ থাকলেও ফেনীর দাগনভূঁইয়ার একটি কেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এতে এক আনসার সদস্য সহ তিনজন আহত হন আর ভোট শুরুর আগেই হবিগঞ্জের নবীগঞ্জে সহিংস হয়ে ওঠেন আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকরা সংঘর্ষে আওয়ামী লীগ প্রার্থী রাহেল চৌধুরী সহ সাতজন আহত হন এ সময় তার গাড়িও ভাঙচুর করা হয় এ ঘটনায় চারজনকে আটক করে পুলিশ ঝিনাইদহের শৈলকুপায় দুই মেয়র প্রার্থীর সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত হন দুজন তবে অধিকাংশ কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোট দিতে পেরে সন্তোষ প্রকাশ করেন ভোটাররা
কুষ্টিয়ার কুমারখালীতে ইভিএম এ ভোট দিতে গিয়ে হয়রানির অভিযোগ করেন কেউ কেউ। বিএমজিটা যে মানুষের ভিতরে সংখ্যা ছিল সেটা খুবই সুন্দর, কোনো অসুবিধা নাই, সহজভাবে এটা দেওয়া সম্ভব। আমি তো এই প্রথম কম্পিউটার ভোট দিলাম, এর আগে অনেক ভোট দিছি, আজকের মতো সুন্দর আর হয় না। এদিকে গাইবান্ধা পৌর নির্বাচনে ভোট চলাকালে পাল্টাপাল্টি হামলার অভিযোগ করেন দুই মেয়র প্রার্থী। এত সুষ্ঠু নির্বাচন হচ্ছিল, সেখানে প্রশ্নবিদ্ধ করার জন্য আমার এই সমর্থকরা হামলা চালিয়েছে, সেটি শুধু তাই খান দয়ানি কয়েকজনের উপর হামলা চালিয়েছে, একজন বর্তমানে হাসপাতালে। আমার সেন্টারে অন্য প্রার্থীরা গিয়েছে, আমি অন্য প্রার্থীর সেন্টারে এসেছি, এই কালচার কোনোদিন গাইবান্ধায় ছিল না। তো আজকে যে কালচারটা যে শুরু করলো, এই কালচারটা কিন্তু সমাপ্তিটাকেই করতে হবে। সকালে ভোট শুরুর পর সাভারের একাধিক কেন্দ্র ঘুরে দেখেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। এ সময় তিনি বলেন, ভোটার উপস্থিতি বাড়ানোর মাধ্যমে নির্বাচন ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরবে। সাভার পৌর নির্বাচনে ভোট দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান। দ্বিতীয় ধাপের নির্বাচনে 60 পৌরসভার মধ্যে 29টিতে ভোট হয় ইভিএমে, বাকি 31টিতে ভোট হয় ব্যালটে। প্রত্যেক কেন্দ্রের নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ছিল ভ্রাম্যমাণ আদালত। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। দ্বিতীয় ধাপের পৌর নির্বাচনে 70-75% ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ আলমগীর। তিনি বলেন, দু একটি ঝামেলা ছাড়া নির্বাচনী পরিবেশ সুন্দর ছিল, তবে পৌর নির্বাচন অংশগ্রহণমূলক হয়নি বলে মনে করেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। আরও জানাচ্ছেন নিয়াজামান সচিব। সারা দেশে দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচনে ভোটের পরিবেশ ও ভোটার উপস্থিতি নিয়ে সন্তুষ্ট নির্বাচন কমিশন। ইসি সচিব মোহাম্মদ আলমগীর জানান, দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠু হয়েছে। সচিব আরও জানান, ফরিদপুরের বোয়ালমারী ও কিশোরগঞ্জের একটি কেন্দ্রে ভোট স্থগিত করা হয়েছে। 60টি পৌরসভার যত কেন্দ্র আছে সব জায়গায় সুষ্ঠুভাবে সুন্দরভাবে ভোট হয়েছে এবং আপনারা দেখেছেন যে প্রচুর ভোটার সেখানে ভোট দিয়েছে। কিছু কিছু ক্ষেত্রে তো আমাদের যে বললাম, যেটা আমাদের কিছু দুষ্কৃতিকারী সব জায়গায় থাকে, তারা চেষ্টা করে যে বিতর্কিত করার জন্য এবং নির্বাচনকে ভণ্ডুল করার জন্য, তাদের উদ্দেশ্যই থাকে যে এরকম একটি সুষ্ঠু নির্বাচন যেন না হতে পারে। এর আগে নির্বাচন অংশগ্রহণমূলক হয়নি বলে দাবি করেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। সহিংসতা বাড়ছে বলেও মনে করেন তিনি। এই নির্বাচনকে অংশগ্রহণমূলক বলা যায় না, যে কোনো নির্বাচন অংশগ্রহণমূলক না হলে তা সিদ্ধ হয় না, একতরফা নির্বাচন কখনো কাম্য নয়। পৌরসভা নির্বাচনে ক্রমাগত সহিংসতা বেড়ে চলেছে, সহিংসতা ও নির্বাচন একসঙ্গে চলতে পারে না। তবে নির্বাচনকে অংশগ্রহণমূলক করার বিষয়টি রাজনৈতিক দলগুলোর দায়িত্ব বলে মনে করেন নির্বাচন কমিশন সচিব নিয়াজ্জামান। সজীব, এটিএন বাংলা, ঢাকা। নোয়াখালীর বসুরহাটের ভোটাররা দেশে নির্বাচন সংস্কৃতি নিয়ে বিএনপির মিথ্যাচারে জবাব দিয়েছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। স্থানীয় সরকার নির্বাচনে অন্ধকারে ঢিল না ছুটতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি আহ্বান জানান তিনি। রাজধানীর সরকারি বাসভবনে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। ইভিএম এর কারণে ভোটারদের ব্যাপক উপস্থিতি হয়েছে বলেও দাবি করেন ওবায়দুল কাদের। পরিবেশ এবং ভোটাধিকার প্রয়োগ নিয়ে সন্তোষ প্রকাশ করল বিএনপি, শুধুমাত্র সমালোচনার জন্য সমালোচনা করছে। মির্জা ফখরুল সাহেব আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে যেসব কথা বলেছেন তার জবাব আমি দিতে চাই না। বসুরহাটের শান্তিপূর্ণ নির্বাচন, ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি, অংশগ্রহণই এর জবাব। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো পৌরসভা নির্বাচনেও ক্ষমতাসীনরা ভোট ডাকাতির মাধ্যমে জনগণের রায় ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের মুক্তিযুদ্ধ বিষয়ক উপকমিটির বৈঠকে তিনি অভিযোগ করেন। খন্দকার মোশাররফের ভাষায়, নির্বাচন কমিশন সহ সব সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে আওয়ামী লীগ দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছে। জনগণের ভোট দেওয়ার কোন সুযোগ নেই, এজেন্টদেরকে সেন্টারে দিতে যাচ্ছে না, একতরফাভাবে গায়ের জোরে সব দিয়ে যাচ্ছে। আপনারা দেখছেন অনেক জায়গায় আমাদের প্রার্থীরা প্রত্যাহার করতে বাধ্য হয়েছে। এই ভোট ডাকাতির মাধ্যমে, ভোট চোরির মাধ্যমে, কারচুপের মাধ্যমে ভোটের প্রতি মানুষের যে আস্থা তাকে সম্পূর্ণ নষ্ট করে দিচ্ছে।
করোনা ভাইরাসে গত চব্বিশ ঘন্টায় দেশে মৃত্যু আগের দিনের চেয়ে বাড়লেও শনাক্ত রোগীর সংখ্যা পাঁচশোর ঘরে নেমে এসেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 12,215টি নমুনা পরীক্ষা করে নতুন শনাক্ত হয়েছেন 578 জন। এ নিয়ে মোট করোনা শনাক্তের সংখ্যা 5,27,063। সর্বশেষ চব্বিশ ঘন্টায় শনাক্ত বিবেচনায় আক্রান্তের হার 4.73%। চব্বিশ ঘন্টায় মারা গেছেন 21 জন, মৃতদের মধ্যে 13 জন পুরুষ ও 8 জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ 13 জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 7,883 জনে। চব্বিশ ঘন্টায় সুস্থ হয়েছেন 633 জন, মোট সুস্থ হয়েছেন 4,71,756। করোনা ভাইরাসের টিকা সরকার বিনামূল্যে দিতে চায় বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান। গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে তিনি একথা জানান। বেসরকারি খাতে টিকা কিভাবে দেওয়া হবে সেটাও সরকার নির্ধারণ করবে বলে জানান স্বাস্থ্য সচিব। মাননীয় প্রধানমন্ত্রী, তিনি দেশের মানুষকে বিনামূল্যেই এই ভ্যাকসিনের টিকা দিতে চাচ্ছেন, এবং যেহেতু বিনামূল্যে দিতে চাচ্ছেন, এবং এইটুকু আমি বলতে পারি, কোনো প্রাইভেট সেক্টর, কোনো কোম্পানি সরকারের টিকা দেওয়ার আগেই তারা শুরু করতে পারবে না, এবং কে কিভাবে কখন শুরু করবে, কি সুযোগ পাবে প্রাইভেট সেক্টর, এটা গভর্নমেন্ট নির্ধারণ করে দিবে। রাজধানীর বেইলি রোডে নতুন আঙ্গিকে চালু হয়েছে ভিন্নধর্মী রেস্টুরেন্ট দ্য গ্রাউন্ডস ক্যাফে। রেস্টুরেন্টটির উদ্বোধন করেন এটিএন বাংলা ওয়েটিং নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। এ সময় দেশের অন্যান্য খাতে বিনিয়োগ করতে মালয়েশিয়া প্রবাসী ক্যাফের স্বত্বাধিকারীর প্রতি আহ্বান জানান তিনি। শারমিনুর রিয়া, রিপোর্ট। প্রকৃতির সান্নিধ্য কার না ভালো লাগে, এর সাথে যদি আরও যুক্ত হয় মুখরোচক খাবার তাহলে তো কথাই নেই। নগরবাসীর জন্য এমনই বাহারি খাবারের আয়োজন নিয়ে এসেছে বেইলি রোডের দ্য গ্রাউন্ডস ক্যাফে। শনিবার বিকেলে রিলঞ্চিং হয় ক্যাফেটির। বিশেষ আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এর উদ্বোধন করেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। বাংলাদেশি হয়ে মালয়েশিয়ার মতন পুত্রজয়ের মতন জায়গায় আপনি একটা রিসোর্ট করছেন, এটা আমাদের একটা গর্বের বিষয়। মালয়েশিয়ার থেকে এসে বাংলাদেশে বিনিয়োগ করার চেষ্টা করে যাচ্ছেন, শুধু এটা না, এটা আমি বলবো, এটা আপনার একটা সূত্রপাত হলো, আজকে শুরু হলো, আগামীতে আমরা আরও বড় কিছু আশা করব আপনার কাছে, যে বড়ভাবে আপনি বিনিয়োগ করার চেষ্টা করবেন বাংলাদেশে। কারণ আপনারা যারা বিদেশে থাকেন, আপনারা বিদেশে প্রত্যেকেই বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেন। এখন বাংলাদেশে বিদেশি ইনভেস্টমেন্ট দরকার বাংলাদেশের উন্নয়নের জন্য। আশা রাখবো যে আপনার এই বাংলাদেশের উন্নয়ন ক্ষেত্রে আপনি ভূমিকা রাখবেন বলে আমার দৃঢ় বিশ্বাস। দেশি বিদেশি ভিন্ন স্বাদের প্রায় 200+ খাবারের তালিকা রয়েছে এই রেস্টুরেন্টে, যা ভোজন রসিকদের চাহিদা পূরণ করতে পারবে বলে মনে করেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী। বিদেশে যখন দেখি স্ট্রিট ফুড, খোলা আকাশের নিচে অনেক সুন্দর সুন্দর আয়োজন, তখন নিজের কাছেই আফসোস লাগে, ঢাকা শহরে খোলা আকাশের নিচে কেন বসতে পারি না আমরা। আমার এই ক্ষুদ্র পরিসর, এটা অ্যাকচুয়ালি রানিং রেস্টুরেন্ট, আমরা সব কিছুই অর্গ্যানিক ব্যবহার করব। সকালবেলা ব্রেকফাস্ট, দুপুরবেলার লাঞ্চ, ডিনার, মুক্ত আকাশে মুক্ত বাতাসে সুস্থ খাবার। ইটপাথরের কোলাহলপূর্ণ ব্যস্ত ঢাকা শহরের ভেতর এক টুকরো গ্রামীণ আবহে ব্যতিক্রমী এই রেস্টুরেন্টে মিলবে ভিন্ন স্বাদের কিছু খাবার। এর মধ্যে রয়েছে নারিকেলের তৈরি দিলওয়াল, স্পাইসি টমিয়াম স্যুপের মতো সুস্বাদু সব খাবার। শহরের ভেতর একটু গ্রামের ছায়া বা গ্রামের পরিবেশ দেওয়া, গাছপালা ঘেরা একটা পরিবেশ, সবাই এটাকে রুফটপে করে, আমরা একটু গ্রাউন্ডের ভেতরে চেষ্টা করেছি, এই জন্য নাম দি গ্রাউন্ডস। তো আশা করি এখানে যারা আসবেন অতিথিরা আমাদের আপ্যায়নে তারা মুগ্ধ হবেন, এবং এখানে খাবার খেয়ে তারা অন্য যে কোনো জায়গা থেকে একটু বেটার ফিল করবে। দেড় শতাধিক বাহারি খাবারের আয়োজনের পাশাপাশি বিনোদনের ব্যবস্থাও ছিল এই ক্যাফের রিলঞ্চিং অনুষ্ঠানে। শারমিন রিহা, এটিএন বাংলা, ঢাকা। দেশে বিশ্ব বাণিজ্য সম্প্রসারণে পায়রা বন্দরের কার্যক্রমকে গতিশীল করা হচ্ছে বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী। পায়রা সমুদ্র বন্দরে জরুরি রক্ষণাবেক্ষণ ও ড্রেজিংয়ের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। বেলজিয়ামের জান ডি নুলের মাধ্যমে বর্তমানে মেনটেন্যান্স ড্রেজিংয়ের কাজ পরিচালিত হলেও শীঘ্রই বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় সম্পূর্ণ দেশীয় অর্থায়নে ক্যাপটিং ড্রেজিংয়ের কার্যক্রম শুরু হবে বলেও জানান তিনি। সেই সাথে রাবনাবাদ চ্যানেলে সেতু নির্মাণের মধ্য দিয়ে পায়রা বন্দর বাংলাদেশে
অর্থনীতির একটি শক্তিশালী চালিকা হিসেবে ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি। অনুষ্ঠানে নৌপরিবহন সচিব মোহাম্মদ মেজবা উদ্দিন চৌধুরী, পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমান্ডার হুমায়ুন কল্লোল, ঠিকাদারি প্রতিষ্ঠান জান ডে নৌলোর প্রকল্প পরিচালক ইয়াং মোইন্স অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক সংবাদ। ভারতে শুরু হয়েছে বিশ্বের সবচেয়ে বড় গণ টিকাদান কর্মসূচি, যার লক্ষ্য করোনা ভাইরাস থেকে দেশটির 130 কোটি মানুষকে বিনামূল্যে সুরক্ষা দেয়া। টিকা কার্যক্রমের উদ্বোধন করেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি জানান পর্যায়ক্রমে সবাই এই টিকা পাবেন। বরকতুল্লাহ সুজন জানাচ্ছেন বিস্তারিত। বিশ্বে করোনা ভাইরাসের দ্বিতীয় সর্বাধিক সংক্রমণ ভারতে, যেখানে শনাক্ত 1 কোটিরও বেশি, মারা গেছে 1.5 লক্ষাধিক মানুষ। এ অবস্থায় জরুরি ভিত্তিতে 2টি টিকার অনুমোদন দেয় ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা সিডিএসসিও। 2টি টিকাই নিজেদের উৎপাদিত, একটি হচ্ছে যুক্তরাজ্যের অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ফর্মুলা নিয়ে তৈরি কোভিশিল্ড, অন্যটি ভারত বায়োটেকের আবিষ্কার কোভ্যাক্সিন। অনুমোদন লাভের 2 সপ্তাহের মধ্যেই অবশেষে গোটা ভারতে শুরু হলো টিকাদান কর্মসূচি। ভার্চুয়াল প্ল্যাটফর্মে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানান দেন ভারতের সক্ষমতার কথা। ভারত কি বৈজ্ঞানিক দক্ষতা, ভারত কে ট্যালেন্ট কা জিতা জাগতা সবুত হ্যায়। এর আগে সারা দেশে সরবরাহ করা হয় কোভিশিল্ড ও কোভ্যাক্সিনের চালান, বিতরণ করা হয় টিকা সেন্টারগুলোতে। তবে শুরুতেই টিকা পাচ্ছেন সারা দেশের প্রায় 1 কোটি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী। এরপর পাবেন করোনা ভাইরাসের ঝুঁকিতে থাকা প্রথম সারির অন্যরা, যাদের মধ্যে রয়েছে পুলিশ, সৈন্য ও মিউনিসিপ্যাল কর্মীরা। এরপর গণহারে টিকা দেয়া হবে 50 ঊর্ধ্ব ব্যক্তিদের। এভাবে পর্যায়ক্রমে ভারতের সব নাগরিকই বিনামূল্যে পাবেন করোনা ভ্যাকসিন। বরকতুল্লাহ সুজন, এটিএন বাংলা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য 18 সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি। প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পাওয়া 3 ক্রিকেটার হলেন পেসার হাসান মাহমুদ, তরুণ অলরাউন্ডার মেহেদি হাসান এবং অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জয়ী দলের পেসার শরীফুল ইসলাম। এই সিরিজ দিয়ে স্থায়ী অধিনায়ক হিসেবে যাত্রা শুরু হবে তামিম ইকবালের। এছাড়া নিষেধাজ্ঞা কাটিয়ে এই সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন সাকিব আল হাসান। আগামী 20 জানুয়ারি মিরপুরে হবে প্রথম ওয়ানডে। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরো একবার। দ্বিতীয় দফা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের জয় জয়কার, নোয়াখালীর বসুরহাটে আব্দুল কাদের মির্জা বিজয়ী। ৭০-৭৫% ভোট পড়েছে জানালেন নির্বাচন কমিশন সচিব, অংশগ্রহণমূলক হয়নি বলেন মাহবুব তালুকদার। ইভিএম এর কারণে ভোটারদের ব্যাপক উপস্থিতির দাবি আওয়ামী লীগের, জনগণের রায় ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি। এবং করোনায় দেশে আরও 21 জনের মৃত্যু, বিনামূল্যে ভ্যাকসিন দিতে চায় সরকার, জানালেন স্বাস্থ্য সচিব। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। আমাদের এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ।